Thanks for watching. Like, comment, and subscribe. Also, check out my video page. টিফিনের ফাঁকে পুরো টিম কিন্তু চলে এসেছি অনেক চমৎকার একটা স্কুলে এবং অনেক অনেক বড় বড় কিছু বন্ধুদের সাথে আজকে পুরো টিফিন টাইমটা জুড়ে আনন্দ করব বলে আজকে প্রাণজুনিয়র টিফিনের ফাঁকে পুরো পর্বটা আমরা চেষ্টা করব যে কি করে আমরা নিজেকে পরিষ্কার রাখতে পারি সমাজকে পরিষ্কার রাখতে পারি জাতিকে পরিষ্কার রাখতে পারি সর্বোপরি পুরো বাংলাদেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি মানে আজকের আমাদের প্রাণজুনিয়র টিফিনের ফাঁকে বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সেই নিয়ে সমস্ত পুরো পর্বটা সাজিয়েছে আমার এই যে দেখছো বড় বড় বন্ধুরা সব রয়েছে এরা সাজিয়েছে কিন্তু এরা কোন স্কুলে পড়ে ওদের মুখে চলো ওদের স্কুলের নামটা শুনি তোমাদের স্কুলের নাম কি বুঝলে কিছু বন্ধুরা অনেক কিছু শোনা গেল তাই না কারণ অনেক বড় বড় বন্ধুরা তো তাই খুব পরিষ্কার করে স্কুলের নামটা বলে ফেললো আমি বলছি ওদের হয়ে ওদের স্কুলের নাম হচ্ছে মামস এম এ আওয়াল মডেল স্কুল আর এই স্কুলেই পড়েন আমার এই বড় বড় সব বন্ধুরা ওরা আজকে কিভাবে নিজেকে পরিষ্কার রাখে সব সময় এবং আগামীতেও রাখবে এই নিয়ে অনেক রকম অনেক আয়োজন করেছে এবং কথাও বলবে তাই চলো আর কথা না বাড়িয়ে আমরা এর পরবর্তী আয়োজনগুলোতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি দেখতে হবে তো কি রেখেছে ওরা যত কথায় তত কথা বলে আমার স্কুলের বন্ধুরা আর আজ যেহেতু বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঘিরেই কথা বলবে আমার স্কুলের বন্ধুরা নানা রকম বিষয়কে নিয়ে শুরু থেকেই শুরু করি না একেবারে ভোরবেলা থেকে তখন থেকে তো শুরু হয়ে যায় চোখ খোলা মাত্রই পরিষ্কার পরিচ্ছন্নতার আর এক নতুন ধাপ শুরু হওয়া তাই তুমি বলো সুপ্রভাত পরিষ্কার পরিচ্ছন্ন আমি প্রতিদিন ঘুরে ঘুম থেকে উঠে কুলি করি তারপর নাস্তা খাই এরপরে আমি দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করার পরে আমি
আমার সৃষ্টিকর্তার কাছে প্রে করি যাতে আমার পুরোটা দিন ভালো কাটে এবং আমার শরীর সুস্থ থাকে। আর বলতে দিলাম না, কারণ এর পরের ব্যাপারটা আসে স্কুল যাত্রার পরিচ্ছন্নতা, এটা বলবে তুমি। আমি স্কুলে যাওয়ার জন্য সর্বপ্রথম আমি আমার নিজের এর ফ্রেশ হয়ে হওয়ার পর আমি আমার স্কুল পোশাক পরিধান করি। পরিধান করার পর আমি আমার সকালে নাস্তা খাই। নাস্তা খাওয়ার পর আমি আমার টিফিন বক্স, আমি আমার ব্যাগ সব কিছু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর আমি স্কুলের যাত্রা শুরু। এরপরে তুমি তাহলে বলো যে স্কুল পরিচ্ছন্নতা। যদি সকালবেলা যদি আমরা পরিষ্কার হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের ফার্স্ট পিরিয়ডটা ভালো যাবে, আর যদি ফার্স্ট পিরিয়ডটা ভালো যায় তাহলে অবশ্যই আমাদের দিনটাও ভালো যাবে। কারণ সকালবেলা যদি আমরা ভালো কিছু করি তাহলে তার প্রভাবটা সারা দিনে থাকে। তাই ফার্স্ট পিরিয়ডটা যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটে তাহলে অবশ্যই স্কুলের শেষ পর্যন্ত পিরিয়ডটা ভালোভাবেই থাকবে। তুমি বলবে টিফিনের পরিচ্ছন্নতা, এটা তো খুব দরকার, তাই না? টিফিনের সর্বপ্রথম আমি হাত ধুই সাবান দিয়ে ভালো করে, এরপরে আমি টিফিনটা খাই। আমার আম্মু আমাকে টিফিনের বক্সটা ভালো করে ধুয়ে টিফিন দেয়। আমি খেয়ে বক্সটা সর্বপ্রথম লাগিয়ে এরপরে আমি ব্যাগে সুন্দর করে রেখে দিই যাতে বই অন্য বই খাতা নষ্ট না হয়। এরপরে আমি হাত ধুয়ে অন্য ক্লাসের জন্য প্রস্তুত নিই। প্রতিটা স্টুডেন্টের উচিত যে সুন্দর করে গুছিয়ে খাওয়াটা খেয়ে এবং তারপরে হাতটা ওয়াশরুমে গিয়ে চমৎকারভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়া। ক্লাসের তো পড়া শুরু করে দিলাম টিফিনের পর, না? এরপরে তো খালি মন হবে যে কখন ছুটি হবে, কখন ছুটি হবে, কখন বাড়ি যাব। বাড়ি ফেরার পরিচ্ছন্নতা এবার তুমি বল। আমি লাস্ট পিরিয়ডে বই খাতা গুছিয়ে ব্যাগে ভরি, এরপর আমি বাড়ি ফেরার যাত্রা শুরু করি। বাড়ি ফিরে আমি ব্যাগ নির্দিষ্ট স্থানে রাখি, পোশাক খুলে রাখি, এরপর জুতোটা বাইরে পরিষ্কার করে রাখি এবং ওয়াশরুমে ঢুকে নিজে ফ্রেশ হই। এরপর আমি দুপুরের খাবারটা খাই। রাত্রে ঘুমোতে যাওয়ার সময়ও কিন্তু পরিষ্কার থাকাটা খুব দরকার, রাইট? পরিষ্কার হয়ে যে যেই ধর্মে আছে সেই ধর্মের ইবাদত করে তারপরে শোয়া উচিত, তাই না? তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতা মানে রাত্রে ঘুমানোর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বলো তুমি। আমি সন্ধ্যাবেলা পড়ালেখা করি, পড়ালেখা করে খাবার খাই রাতের, খেয়ে আমি ব্রাশ করি, ব্রাশ করে আমার সৃষ্টিকর্তার ইবাদত করি। সবার ঘুমোতে যাওয়ার সময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। কিন্তু এই তো আমরা শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা গেল, বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আরও অনেক দরকার। কারণ তুমি মানসিকভাবে যদি সুচিন্তার একজন মানুষ না হও, ভালো মনের একজন মানুষ না হও, তাহলে শারীরিকভাবে কিন্তু তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একেবারেই পারবে না। আর সেই জন্য দরকার, মানে মানসিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দরকার একটু বিনোদন। আর সেই বিনোদনকে সঙ্গী করে আসছে আমার এই বড় বন্ধুটি। তোমার নাম কি? আমার নাম তাসনিয়া তাহিয়া তন্দ্রা। আচ্ছা, আপনি কি করবেন? আমি এখন একটি গান গাইব। চলো আমরা একটু মানসিক পরিচ্ছন্নতার জন্য একটু বিনোদন গ্রহণ করি আমাদের এই বড় বন্ধুটার কাছ থেকে। শুরু করো তোমার গান। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে ছয়টি সুরে করে ডাকা ডাকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয় নতুন পথে চলতে হবে ভাঙিয়ে দিলাম ভয়। বৃষ্টি নূপুর পড়ে বর্ষা এসে বৃষ্টি নূপুর পড়ে বর্ষা এসে মেঘের কাজল দিয়ে সাজাই রাখি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত চমৎকার সুন্দর কথা বলার জন্য যত কথাই এবং সেই সাথে মানসিক পরিচ্ছন্নতার জন্য একটু বিনোদন দেওয়ার জন্য আমার এই দুই বন্ধুদের জন্য রয়েছে প্রাঞ্জনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার। প্রথমে তোমার জন্য, ওর জন্য একটু তালি দিয়ে দিই সবাই। আর যত কথায় যারা চমৎকার সব কথা বললে তোমাদের জন্য এই উপহার ধরো প্রাঞ্জনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে। টিফিনের ফাঁকে
খুলে আঁকর বন্ধুরা মন খুলে এঁকেছে। খুব অল্প সময়ে চমৎকার বেশ কিছু ছবি এঁকেছে, খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নানা রকম রং দিয়ে সাজিয়ে ছবি এঁকেছে তাদের ক্যানভাসে। আর এই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকা ছবিগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বাড়ির কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এত চমৎকার সব ছবিগুলোর মধ্যে কোন ছবিটা সবার থেকে একটু বেশি ভালো হয়েছে বা কোন কোন ছবিটা সবার থেকে একটু বেশি ভালো হয়েছে সেটা বলতে হবে। এই যে এই ছবিটা, কী নাম তোমার? আনিকা তাবাসুম। প্রাঞ্জলি টিফিনের ফাঁকের পক্ষ থেকে আনিকার জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহার। আরও বন্ধু আছে যার ছবি সবার থেকে একটু বেশি ভালো হয়েছে, কোন ছবিটা বলো তো? এই যে, কী নাম তোমার? জান্নাতুল ফেরদৌস সামান্থা। সামান্থার জন্য রয়েছে প্রাঞ্জলি টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আর একজন বন্ধু কিন্তু রয়েছে, এবং সেই বন্ধুটি কে জানো? এই যে এই যে এই যে, গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। তুমি কখনো ঘাস খেয়েছো? না। কেন? গরু ঘাস খায়। তুমি মানুষ। তোমার নাম কি? তাহিয়া। তাহিয়া। তাহিয়ার জন্য রয়েছে প্রাণ জিনের কৃষি বিভাগের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার। আর যে বন্ধুরা ছবি এঁকেছো তোমরাও চমৎকার করে ছবি এঁকেছো, তাই তোমাদের জন্য সবাই মিলে চলো জোরে একটা হাততালি দিয়ে দিই। টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে সেরাতে সেরা। আমাদের আজকের সেরা চৌখস সুরাইয়া ইসলাম দীপ্তি, প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে দীপ্তির জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ আপু আমাকে। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলেরই প্রিন্সিপাল যিনি সবার প্রিয় আপা, শরীফা আক্তার মুক্তা। আপার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার। ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলেরই প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল, স্যারের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার। আমি এবার প্রথমে দীপ্তির কাছে যাচ্ছি। এই যে তুমি সেরা চৌখস হলে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে যে সবাই আমাকে বেস্ট স্টুডেন্টের ক্রেডিটে আমাকে মানে আমার উপযোগ নির্বাচিত হয়েছে। জি। আচ্ছা, তুমি কি মনে করো একজন স্টুডেন্টের স্কুল জীবন থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা বোধটা নিজের ভেতরে গড়ে তোলা কতখানি গুরুত্বপূর্ণ? আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন, কারণ সে যদি তার স্কুল লাইফ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখে তাহলে তার পরবর্তী জীবনে তা খুবই কাজে লাগবে এবং তা মানুষকে পরামর্শও দিতে পারবে এবং যার কারণে তাদের জীবনে অনেক ভালো এফেক্ট পড়তে পারে। তুমি লেখাপড়া শেষ করে কী হতে চাও? আমি লেখাপড়া শেষ করে একজন সমাজ সেবিকা হতে চাই। তোমাকে অনেক শুভকামনা রইল তোমার জন্য। আপা, এবার আপনার কাছে আসছি। ছাত্র এবং শিক্ষকের শিক্ষা দানের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা যে খুব ইম্পর্টেন্ট, এটা আপনি কতখানি মনে করেন? বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই সবাই সবাকে আসলটা শেয়ার করতে পারে এবং দেয়া নেওয়ার যে ভাবটা, এটা সুসম্পর্ক গড়ে ওঠে এবং স্টুডেন্টের জীবনে এটা বড় একটা প্রভাব ফেলে। আপা, আজকের যে বিষয়টা আমাদের মানে পর্বের যে পরিষ্কার পরিচ্ছন্ন বোধ, এই স্কুল জীবন থেকেই তাকে কীভাবে আপনারা এই শিক্ষাটা দিয়ে থাকেন স্কুলে লেখাপড়ার পাশাপাশি? পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকটি মানুষের জীবনে খুব জরুরি। আমরা লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটি বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অ্যাডভাইস করে থাকি, যেমন খাওয়ার আগে হাত ধোয়া, এবং প্রত্যেকটি বাচ্চা আমাদের টিফিন আওয়ারে খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খায় এবং যাওয়ার আগে ভালো করে ব্যাগ গুছিয়ে তারপরে স্কুল থেকে বের হয়। এবং আমরা বাচ্চাদেরকে বলি যে বাসায় তোমরা যে ড্রেসটা পরে যাচ্ছ, স্কুল থেকে জুতোগুলো পরে যাচ্ছ, অবশ্যই এই জুতোটা পরে তোমরা বেডরুমে যাবে না, কারণ প্রতিটি মানুষ জীবাণু বহন করে, সে জীবাণুগুলো বয়ে নিয়ে যাচ্ছে, সে জীবাণুগুলো যেন সে পরিচ্ছন্ন হয়ে থাকলে তার শারীরিক মানসিক প্রত্যেক মানে সব উভয় দিক দিয়ে সে মানে রেহাই পাবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আসছি। আপনি ভীষণ রকমের একটা গুরু দায়িত্বে আছেন, মানে আপনার উদ্যোগেই আপনার এই স্কুলটা তৈরি হয়েছে, এবং আমি যতটুকু জানি তিনি একজন মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছেন, এখন আবার দেশের মানুষকে স্বশিক্ষায় এবং সুশিক্ষায় গড়ে তোলার জন্য স্কুলটা তৈরি করেছেন। তো এই যে স্কুল তৈরি করার পেছনে আপনার মূল ইচ্ছেটা কী ছিল, মূল কী ব্যাপারটা কাজ করেছে? জীবনের দুরন্ত বেলায় জীবন মাঝি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, পাক হানাদার মুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। আজ
জীবনের এই পরন্ত বেলায় মরণপণ সংগ্রামে লিপ্ত আছি, এই বাংলার মানুষগুলোকে সুশিক্ষিত করে সোনার গরিব হিসাবে গড়ে তোলার জন্য, আর এই জন্যই এই স্কুলের প্রতিষ্ঠা। আর আপনার সাথে যে আপনার কারিগররা রয়েছেন, মানে শিক্ষক মণ্ডলীরা, তাদের ব্যাপারে কিছু বলুন। আমার মামসের প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত নিবেদিত, শিক্ষিত, এবং তারাও একই সাথে অত্র এলাকার সকল লোকদেরকে, বিশেষ করে এই মামসের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পরিষ্কার পরিচ্ছন্নতা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সুচিন্তায় সুচিন্তিত হয়ে গড়ে উঠুক স্বশিক্ষায় এবং সুশিক্ষায় এই স্কুলের প্রতিটি ছাত্র এবং ছাত্রীরা। এই উদ্দেশ্য নিয়েই এই স্কুল এগিয়ে যাচ্ছে, তাই এই স্কুলের জন্য রইল প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে আমাদের অনেক অনেক শুভকামনা। মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কি করতে হয় বলতো? একটু মনকে তো আনন্দ দিতেই হয়, একটু বিনোদনের প্রয়োজন হয় বৈকি। আর তাই সেই আনন্দ আর বিনোদনকে সাথে করে নিয়ে আসছে আমার এই প্রজাপতি পরীরা তাক ধিনা ধিনে। সময় কিন্তু আমাদের শেষ, মানে আমাদের প্রাঞ্জলের টিফিনের ফাঁকের পুরো টিমের সময় শেষ, মানে আমরা আজকে এই স্কুল থেকে নেবো বিদায়। বিদায় নেবার আগে আমরা এই স্কুলকে নিয়েই, ওরা একটা চমৎকার গান ওরা নিজেরা তৈরি করেছে এই স্কুলের সমস্ত কথা নিয়ে, সেই গানটা শুনতে শুনতে তো বিদায় নেবই, কিন্তু আজ পুরো পর্ব জুড়ে আমরা যে শিখলাম কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে, আমার চারপাশকে, আমার সমাজকে, আমার জাতিকে, সর্বোপরি আমার পুরো বাংলাদেশকে, চলো শুনি তাহলে সেই গানটা, শুরু করো। আলোকিত জাতি করতে চাই।